মোহাম্মদ ইউনূসের খেল খতম, কারণ মোহাম্মদ ইউনূসের টাইম ওভার হয়ে গেছে। মোহাম্মদ ইউনূস আর বোধহয় সরকারটা চালাতে পারবেন না। বেশিরভাগ উপদেষ্টা অপদার্থ। আমি আজ বলতেছি মিলাই নেন, আজ থেকে ২০ বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসেবে পরিচিতি পাবেন। এবং আমি যদি চাই আমি মাঠের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে বেরাতে পারবো, তুমি বাপের কথা রাইখা হাসিনাকে বেরানো বাংলাদেশে। ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না, তার আগে আমাদেরকে শেষ করে দেওয়া। এবার শেখ হাসিনার ফাঁদে পা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। দর্শক, একই শুরু হয়েছে দেশে বর্তমানে বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারই আলোকে কিন্তু আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আর দেরি না করে এবার আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাই। কাঙালের কথা বাসি হলেই ফলে। আমি ৫ই আগস্ট থেকে যা যা বলছিলাম ঠিক তাইটাই ঘটতেছে। আমি কি বলছিলাম? ১ নম্বর, ছাত্র উপদেষ্টা নেওয়াটা ভালো কাজ হয়েছে, আরো বেশি নেওয়া উচিত ছিল। ছাত্রদের মিনিস্ট্রিগুলো ভালো ফাংশন করতেছে, সত্য কিনা বলেন? ২ নম্বর, বেশিরভাগ উপদেষ্টা অপদার্থ, এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না, কথা সত্য কিনা বলেন? অপদার্থ এবং অথর্ব, জরাজীর্ণ, জীর্ণ শীর্ণ, বুইরা খাটাস। কেউ তাদের চাকরি দিত কিনা বলেন? কোনো প্রতিষ্ঠানে তারা চাকরি পেত? বুড়াগুলার হাইপার টেনশন, ডায়াবেটিস, কেউ দেখেন অ্যাডাল্ট ডায়াপার পরে প্রেশার ধরে রাখতে পারে না, প্রোস্টেটের প্রবলেম, মহিলাদের কথা আর কইলাম না। যাই হোক, ৩ নম্বর, অস্বচ্ছ প্রক্রিয়া, ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং যে সমস্ত নিয়োগগুলো হইতেছে সেগুলো তাই। আমি আর কইলাম না, নাম ধরে তিক্ততা তৈরি করতেছি না, আর অনেক তিক্ততা তৈরি করছি, আর করব না। ৪ নম্বর, সুপ্র একটা সমস্যা, এটা না সরাইলে ঝামেলা হবে, ছাত্ররা কলে বুঝছে পরে। ওয়াগার একটা ঝামেলা, সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে। আপনি তো দেখছেন সামিও এটা নিয়ে লিখছে, আগে কলে আমি যখন কইছিলাম তখন সামি আমার উল্টা লিখছিল, দেখেছেন। ৬ নম্বর, আমি বলছিলাম এই সরকার জনপ্রিয়তা হারাইবে, হারাইছে, হারাইতেছে। ৭ নম্বর, আমি বলছিলাম ছাত্ররা জনপ্রিয়তা হারাইবে, হয়েছে। ৮ নম্বর, আমি বলছিলাম আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে, নানা জায়গায় ঝামেলা করবে, করছে। এর কারণ কি? কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই বিহাত হয়ে গেছে, বিড়াল মারতে হয় প্রথম রাতেই। আর এই বিহাত করার 2 কারিগর হইতেছে ওয়াগার আর আসিফ নজরুল। ওয়াগার তো বিপ্লবের স্টেক হোল্ডার না, কিন্তু আসিফ নজরুল নিজের হাতে পুরো জিনিসটা ধ্বংস করে দিয়েছে, মনের মাধুরী মিশায় ধ্বংস করেছে আর কি। আমি আজ বলতেছি মিলাই নেন, আজ থেকে ২০ বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে। আজকে সেজন্য সিল মারলাম না, আপনারা মাইরা নিয়েন ২০ বছর পরে, সিলটা সেদিনই মাইরেন। আসিফ নজরুল পুরো বিজয়টাকে বাঙ্গু এলিটদের হাতে তুলে দিছে, তার প্রিয় প্রথম আলো, ডেইলি স্টার এই গ্রুপের কাছে। তাই বশিরেরা উপদেষ্টা হয়, যারা ডেইলি স্টার বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দেয়। ফারুকি, যারা নিয়ে প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্দে উপদেষ্টা হওয়ার আগে, এটা দেখানোর জন্য যে সেই কালচারাল এরিয়া কন্ট্রোল করে। এখানে কালচারাল এরিয়ায় যারা শেঠ, তারা সব তার ভাই বেড়াদার, এবং ভাই বেড়াদার বলে একটা গ্রুপ আছে, সেটা ফারুকির গ্রুপের ওই সোভিয়াল গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল, বুঝছাও। ফারুকিরা নিয়ে যখন চারিদিকে হাউকাউ লেগে গেছে, তখন ফারুকিরা অভিনন্দন জানায় কে কি কইতেছে তাই নিয়ে প্রথম আলো নিউজ করেছে, দেখেছাও। এত কর কইবি তো তোর নয়া বাল গজাইছে, আয়নায় তো দেখবি। কিন্তু ফারুকির নিয়োগ নিয়ে জনমানুষের মনে যে বিক্ষোভ, তার নিউজ দেখেছেন প্রথম আলো, ডেইলি স্টার, কোথাও দেখেন নাই। এইভাবে আপনার কনফারেন্সকে সে নাই কইরা দেয়, চাইপা ধরে, বুঝছাও। এটাই হইতেছে প্রথম আলো। আমাদের এই বিজয়ের ফর ভোগ করতেছে ডেইলি স্টারের সাংবাদিক, যেই ডেইলি স্টার ছাত্রদের দুষ্কৃতিকারী বলছিল আর তাদের নির্মূল করতে হাসিনাকে সাহায্য করবে বলছিল। এই যে দেখেন, মাহবুজা নাম নিজে লিখেছিল। সেই ডেইলি স্টারের সাংবাদিক ছাড়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক খুঁজে পায় না। তবে অবশ্য সুপারিশ করেছিল নাহিদ, আঙ্গের প্রিয় নাহিদ ছাত্রনতা। এই মাহফুজা নাম ৭ সেপ্টেম্বর প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করে বলছিল ৩ বছর পর্যন্ত প্রফেসর ইউনূস সাগরের কথা সুপারিশ করেছিল। দেখেন, প্রগতিশীল বিএনপি তো ডেইলি স্টারকে হেভি সাপোর্ট দিতেছে, তো তারে ধর না কেন? ৩ বছর থাকার সার্টিফিকেট যদি ছিল তখন ধরবে না কলে, তখন ওদের সমস্ত পৌরুষ পতায়া যাবে। প্রগতিশীল বিএনপি, প্রগতিশীল তো ওদের সবসময় কলিকাতা হারবাল লাগে আর কি, বুঝছাও। এইবার আসেন আসিফ নজরুল প্রসঙ্গে আরো একটা বিষয় আসি। মাঝে এটা আগেই ধর্ম ভাবিছিলাম, কিন্তু ওই যে জেনেভার যায় যে ঝাড়ি খেয়েছে না, ওইটার জন্য একটু কয়েকদিন রিলিজ দিছিলাম। তবে আসিফ নজরুল কয়ে রাখি, ওইটার প্রতিশোধ করলে আমি নিমু। ওইটা ওই যে আপনারা যেটা করেছিল না, ওইটার প্রতিশোধ আমি নিমু, আমি প্ল্যানিং হচ্ছে। যাই হোক, ওইটা পরে আসিচ্ছি। তো যাই হোক, সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম। শুনেন, কইছে ধৈর্য কম। আসিফ নজরুলের ভাগ্য আসলেই ভালো, যে আমি উপদেষ্টাদের গালি দিব না প্রতিশ্রুতি দিছি, নাইলে এমন একটা গালি দিতাম না। আজকে গালির দুঃখে বাসায় গিয়া বালিশ বুকে টেপটা কাঁদতে কাঁদতে সারাদিন। আচ্ছা বলেন তো, সে কইল ধৈর্য কম। আমরা কোন জিনিস চাইয়া অধৈর্য হয়েছি কন্ত? এই উপদেষ্টারা গালি খেয়েছে কি জন্যে বলেন তো? আমি কয়ে দিই, আসেন দেখি গালি খায় কি জন্যে। গালি খায় আহতদের চিকিৎসা না করা নিয়ে। আজ আহত ছাত্রদের উপর দিয়া গাড়ি চালাই দিছে স্বাস্থ্য উপদেষ্টা। শোনেন, আমার বানানো কথা না, শোনেন, আহত ছাত্রের কাছেই শোনেন। গাড়ি তুলে দিছে, আর মানে এরকম আমাদের 3 জনকে এরকমটা করা হয়েছে। কিন্তু আসলে আমরা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছি, মানে উনি তো কোনো আমাদের কোনো পাত্তা দেয়নি। দেখেন ওর হাতের কি অবস্থা হয়েছে, গুলি খেয়ে। দেখেন আর কি জন্য রাগি, আর কি জন্য গালাগালি করিয়া গেলে? এই যে সামনে কাটা মজুমদারদের দিয়া জনপ্রশাসন চালায়, তাই না? সামনে কাটা মজুমদারদের কে নিছে? উপদেষ্টা পরিষদ। অগ্নাও লাগবে কে? এই দুইটা খাটাস গুলোর মন্ত্রিসভায় আনা, এটা নিয়ে গালে, তাই না? আর পিছে মুজিবের ছবি লাগা অফিস করা, প্রত্যেকটা তো করিচ্ছে। আসিফ নজরুল নিজেও করিছে। আসিফ নজরুলের সমালোচনা করছে যে জামিল রে শিল্পকলা একাডেমির ডিরেক্টর বানিয়েছে সে, সেই জন্য। এটা ধৈর্য ধরার কি আছে? এটা কাম করে, আমরা প্রতিক্রিয়া দেখাই। তো প্রথম আলো ডেলি স্টারের কাছে পাঁচা বর্গা দেয়, সেজন্য গালাগালি করি। জামিল আহমদকে শিল্পকলা বসাইছে, ওটা সরাইছে সরাইনি। প্রথম আলো ডেলি স্টারের সুপারিশে ফারুকি আর বসিদের উপদেষ্টা বানিয়েছে, গালি খাচ্ছে। আর কি বলছি? বলছি যে আপনারা কোনো স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন না, আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না। এই তো, মানে যে কোনো সরকার চালাইতে হলে তো স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হয়। এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না, বা আমরা বিপ্লবের সাথে ছিলাম সেই জন্য না, যে কোনো সরকারকে স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হয়। এটা সরকার চালানোর একটা বেসিক ফাংশন। আর কি শুনিয়া বলছি, কই আমরা ধৈর্য হারা হইলাম? আপনারা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই। এখনই হাসিনা স্টাইল শিখে গেছে, দেখেছেন? আর ফার্ম আমাকে কইছে এক্সপেকটেশন কমাইতে হবে, আপনি একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নেবেন, আর কিছু করা যাবে না। কি মজা! আবার দেখেন কি করছে, অভিযোগ করিচ্ছে। হাসিনার দুঃশাসন নিয়ে কোনো কথা নাই, সোশ্যাল গালি না দিয়া থাকতে পারলাম না। সরকারে কি মিয়া আছে না? সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে থাকেন কে? রাষ্ট্র তো হাতে দিয়ে দিছি, এই রাষ্ট্রের রিসোর্স নিয়ে বৈশে আপনারা পাবেন, আর আমরা ঘরের খেয়া বনের মস্তারে সোশ্যাল মিডিয়া আপনাকে কামলা খাটবো। তো মিয়া আপনাদের ধ্বজভঙ্গ তো বিয়া বসেছিলেন কেন? আমাদের দিকে তাকে থাকতে হয় কেন? আমরা তো দুই পয়সার ইউটিউবার আর ফেসবুকার। সোশ্যাল মিডিয়া লাগে কেন এখন? তাহলে তো ডেইলি স্টার লাগে, প্রথম আলো লাগে, সুশীল লাগে, আর সোশ্যাল মিডিয়াতে তখন হাঙ্গারে লাগে না। বাহ, কি মজা! হাতে তো আর্মি দিছি, পুলিশ দিছি, প্রশাসন দিছি, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা নেতাও দিছি। হাসিনারে লাথি মেরে ভাগা পাশার নিচে তো চেয়ার দিছি নাকি? এক ডাকে হাজির হবে এরকম কয়েক লাখ আগুনের মতো পোলা পানো দিছি, তাও আপনার সোনা বাকি খারায় না কে? হ্যাঁ, প্রথম আলো ডেইলি স্টারের যে ওরা থেকে সার্ভিস নিতে পারেন না, এখন সোশ্যাল মিডিয়া লাগে, কিন্তু টিকে দিবেন প্রথম আলো ডেইলি স্টারে। আরে বেটা, নিজেরে জিগা কেন পাবলিক সে 5 আগস্টের পর থেকে একটা দিনও ভরসার একটা পারিচ্ছে না তোকের উপরে? সকালে এক দুশ্চিন্তা তো রাতে আর এক দুশ্চিন্তা। আমাদের কি করা উচিত? আমরা তো বছরের পর বছর এই ফ্যাসিবাদের নিপীড়নে নিষ্পেষিত হয়েছি, দেশ ছাড়া হয়েছি। আমাদের তো তোদের ভাষায় নাকে তেল দিয়ে ঘুমানোর কথা ছিল, অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না। আমরা তোদের পাশেই ছিলাম, আসি তো এখনো। মাইরা কেইটার তামা তামা কইরা ফেলার কথা না, আমি লিখরে শিকড় শুদ্ধ ফ্যাসিবাদের বিষ বৃক্ষ উপরে ফেলার কথা না, যা করা সেটা না কইরা রাত বিরাত ওই মতির দণ্ডে তেল মালিশ করতে যাস কে? দেশে কি যোগ্য লোকের আকাল পড়িছে কেন? তোদের বাইসা বাইসা মতির ভাতারদের তুলে আনতে হইতেছে। কে চালাইতেছে তোদের? চালাইতেছে কে তোদের? এটা বলতে হবে তো। দুনিয়ার যত ঘাটের মরা, যত বুইরা কাটাস, সেগুলো তুলে তুলে আনতেছিস আর উপদেষ্টা বানাইতেছিস। তোদের দেখ কাম কি? আমাকে রে তোদের বসানো হইতেছে বালের চামড়া ছিলার জন্য। তোরা আসো কেমনে 72-এর সংবিধান বানাবো, মুক্তিযুদ্ধের চেতনা বানাবো, কোন ফাঁক দিয়ে 7 রাউন্ড ঢুকাবো, আবার কেমনে আবার 71-এর চেতনা ব্যবসা চালু করবি। সেই তালে হাসিনারে কাউন্ট করি নাই, মোদিরে গোনায় ধরি নাই, জান লড়াই যুদ্ধ করছি, দিন রাত মানি নাই, পরিবার মানি নাই, দেশ মানি নাই, চইলা গেছি, সাইডা দিছি দেশ, দেশ ছেড়ে রিফিউজি হয়েছি। বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না, তখনই নিজের জীবনটা দিয়ে দিছিলাম। এটা এক্সটেনশন লাইফ চলতেছে, জয় দিন চলে, জানের মায়া কলেন নাই আমার। আমি এখন জানতো মারা, আমার মতো এরকম প্রচুর জানতো মারা আছে, জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না। আমার মতো এরকম হাজারো পিনাকি আছে, যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে। শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না, শহীদের রক্তের কসম বুকে মাইন বান্ধা, আমি অন্তত একটা উপদেষ্টার গায়ে রূপে ঝাঁপায় পড়বো, জয় বাংলা করে দেবো নিজের সাথে। তোদের বাকিগুলোরে আপনারা দেখে নিয়েন, আর তাদের দেখার জন্য অন্য লোক আছে। এলিটদের জাউরাম বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই ছাড়ার কোনো উপায় নাই। তবে ঝাঁপায় পড়ার আগে আকাশ বাতাস বিদীর্ণ কইরা স্লোগান দিবেন কলে, ইনকিলাব জিন্দাবাদ। এখন তাকে নিয়ে আসেন এখানে আপনারা। সরি টু সে দ্যাট দিস ইজ মাই পজিশন। এবং আমি যদি চাই, আমি মাঠের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে বেরাতে পারবো, কোনো বাকরা কথা নাই। শেখ হাসিনাকে বেরানো বাংলাদেশে আই ক্যান ডু দ্যাট। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, শেখ হাসিনাকে বাংলাদেশে, এবং আপনি বলবো রাজু ভাস্কর্য, লাঠি মেরে রাজু ভাস্কর্য ফেলে দেওয়া হবে। কি আপনারা বসে বসে আপনাদের মুখছে না মানুষকে এখানে উপদেষ্টা পরিষদে নিয়ে আসবেন, এরা কি করতে পারবে? এরা কি করতে পারবে? আপনি দেশের ভিতরে ঠিক করতে পারেন নাই, আমেরিকাকে ঠিক করবেন? আমেরিকাকে ঠিক করার মতো একজন মানুষ এই উপদেষ্টা পরিষদ আমাকে দেখান। Do you have any idea what kind of government is right coming up into the White House? সে বড় প্রেসার এখন আসছে আমেরিকা থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি ফেব্রুয়ারিতে ফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে, I want Sheikh Hasina to return to the country and do not arrest her. You know, there is a process, I understand that, maintain it, but do not arrest her. Let her do her political activities in Bangladesh. আপনাদের বাপের ক্ষমতা আছে এটা ফেরানোর? কিছু গোপন কভার করে ট্রাম্পের সাথে এই ঘটনার যোগাযোগ কে পৌঁছে দিয়েছে? I did this. ট্রাম্পের নাম নিয়ে, রেপুটেশন নিয়ে যে ষড়যন্ত্র কে পৌঁছে দিয়েছে? সরকারে কে পৌঁছে দিয়েছে? I did this. আমি পৌঁছে দিয়েছি, আমার রেজিস্টার্ড রিপাবলিকান, and I got a connection. আমি পৌঁছে দিয়েছি। তো আমরা এই কাজগুলো করি দেশের স্বার্থে। আপনারা বসে বসে আপনাদের মুখ চেনা মানুষকে এখানে উপদেষ্টা পরিষদে নিয়ে আসবেন, এরা কি করতে পারবে? এরা কি করতে পারবে? আপনি দেশের ভিতরে ঠিক করতে পারেন নাই, আমেরিকাকে ঠিক করবেন? আমেরিকাকে ঠিক করার মতন একজন মানুষ এই উপদেষ্টা পরিষদে আমাকে দেখান। Do you have any idea what kind of government is right coming up into the White House? You have no idea. এরা কি ধরনের মানুষ, এদের সাথে কিভাবে কথা বলতে হয়? আমি অনুরোধ করেছিলাম অ্যাম্বাসেডর একজন মার্কিন নাগরিককে দেন, এই রিপাবলিকান শিবির, এরা ডিফারেন্ট দেন ডেমোক্রেটস, এরা পাত্তাই দিবেন আপনাকে। আপনি যত বড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট থেকে সুয়েট থেকে আপনি বিশেষ পরীক্ষা দিয়ে এসে আপনি ডিপ্লোমেট হন, এইগুলো আমাদের বাপ পকেটে থাকে এই ডিপ্লোমেটরা। সরি টু সে দ্যাট, আই ডু অ্যাপোলোজাইজ ফর মাই স্টেটমেন্ট। এদেরকে আমি টেস্ট করে দেখেছি, ভাই এরা কোথায় বলতে পারে না ঠিকমতো। দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট how to greet another diplomats, এবং বড় বড় যারা আছে তাদের আচার ব্যাপার, চলাফেরা, কথাবার্তা, হাঁটার স্টাইলগুলো দেখবেন, এরা কিসের ডিপ্লোমেটস ভাই? ডক্টর মুমেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিল, এর চেয়ে লজ্জা আপনি কল্পনা করেন। যে ব্যক্তি ডিপ্লোমেটিক ইংরেজি ওয়ার্ড পর্যন্ত জানে না, সে ছিল পররাষ্ট্রমন্ত্রী, দ্য বিগেস্ট ডিপ্লোমেট ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স। এই দেশে আপনি কি আশা করেন? আজকে যাদেরকে নিয়োগ দিয়েছেন, এই যে একটু আগে শুনলাম এই বদলুকের নাম কি, ওই যে আপনার ওই যে আরেকজন ফারুকি না মাহফুজ না আরেকজন লোক, সে নাকি হত্যা মামলার আসামি, আপনি তাকে কেন নিয়ে আসলেন? হোয়াট ক্যান হি ডু? আমাদের তো সবচেয়ে বড় প্রেশার এখন আসতেছে আমেরিকা থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি ফেব্রুয়ারিতে ফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে, আই ওয়ান্ট শেখ হাসিনা টু রিটার্ন টু দ্য কান্ট্রি, ডু নট অ্যারেস্ট হার, ইউ নো দ্যাট ইজ আ প্রসেস, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, মেইনটেইন ইট, বাট ডু নট অ্যারেস্ট হার, লেট হার ডু হার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ। আপনাদের বাপের ক্ষমতা আছে এটা ফেরানোর? বাংলাদেশের কোনো ডিপ্লোম্যাট, কোনো রাজনৈতিক ব্যক্তি আছে এটা ফেরানোর? আমাকে বলেন আপনি, বাপের ক্ষমতা আছে আপনাদের? আপনারা কি করেন? এই ছাগল দিয়ে আপনি হাল চাষ করবেন? এরা আমেরিকা থেকে রাস্তায় হাঁটতে পারে ঠিকমতো। আপনারা তাদের অস্তিত্ব, আওয়ামী লীগের একটা দলকে অস্তিত্বহীন করে দিয়েছেন বাংলাদেশে। ইটস নট আ জোক, ইটস আ হিস্ট্রি, ইটস আনবিলিভেবল স্টাফ টেকেন প্লেস ইন বাংলাদেশ। এরা বিদেশে আছে, আপনারা দুজনকে হাঁটতেছেন, আপনাদের সাথে দেখা করা যায় না, কথা বলা যায় না, ফোনের নাম্বার পাওয়া যায় না, ফোনে আপনারা রেসপন্স করেন না এখন আমাদের মতো ব্যক্তির সাথে। আর আপনারা আওয়ামী লীগের কুলে বসে আছেন, আপনি পড়েছেন আসিফ নজরুল সাহেব, সবার সামনে হাইনার মতো আপনাকে তারা ধরেছে। যদি দুটা চট থাপ্পড় দিত, থুতু নিক্ষেপ করতো, ডিম থেরাপি দিত, সফট হ্যান্ড, এগুলো সুইজারল্যান্ডের আইন অনুমোদন করে। ডিম থেরাপি দিলে পলিটিশিয়ানদের বিরুদ্ধে উপরে সুইজারল্যান্ডে কোনো মামলা করা যায় না, এটা অ্যাসল কেস না, এটা তো প্রটেস্ট, আমেরিকাতে হয় না। আর আপনি তো অন্য জায়গাতে ওই আমেরিকার মতো ক্রিমিনাল আইন কত কঠিন এখানে। আপনি যে গেলেন এরপর আসিফ, এটা এগুলো 18 কোটি মানুষকে আপনারা মানে এক্সাইম দাস, আপনারা কি বুঝেন আপনারা কি করতেছেন এখন? আপনাদেরকে আমরা সমর্থন দিলাম, কোথায় আমাদের আজকে নিলেন? কোথায় আমাদের প্রবাসী রিপ্রেজেন্টেটিভ? কোথায় প্রবাসী রিপ্রেজেন্টেটিভ? কোথায় প্রবাসী রিপ্রেজেন্টেটিভ? যারা প্রবাসীদের জন্য কাজ করেছে, যারা প্রবাসীদের ঐক্যবদ্ধ করেছে, যারা রেমিটেন্স শাটডাউনের নেতৃত্ব দিয়েছে, তারা কোথায়? কোথায় মানে কাকে নিয়ে আসছেন আপনারা? এটা কোথায় বলতে পারে না। তো দর্শক, ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।